রাশি তার নাম, রাশি তার নাম। वहाँ पे बैठिए, चलिए चलिए जल्दी। थोड़ा सा कोशिश कीजिए, वहाँ पे चलिए सर जी। चलिए चलिए, संभाल के बैठिए। अभी ठीक है, एक एक खावा जल पहले ही होवे, और कुछ लगवे ना। सर पानी क्यों? मैं खाने के लिए भी कुछ लाती हूँ। ना ना ना, और कुछ दरकार नहीं, और दरकार नहीं। क्या सर जी, मुझे भी तो भूख लगी है ना, सिर्फ पानी से तो पेट नहीं भरेगा। सॉरी सॉरी, देखो माने আমি কি রকম স্বার্থপরের মতন হয়ে গেছি। আচ্ছা তুমি দাঁড়াও দাঁড়াও, ঠিক ঠিক है। মন্নত কে বাঁচাতে গিয়ে ওকে আরো বড় বিপদের মধ্যে ফেলে দিলাম আমি, আর ও আমার জন্য। মান্নাত আর পাঁচজনের মতন নয়, অন্যরকম। অনেকের থেকে অনেকটাই আলাদা। ওর মতো আর তো ভালো একটা মেয়ের ক্ষতি করতে কেন চাইছে কেউ? কিন্তু আজ ওকে এই বিপদ থেকে যেভাবে হোক আমাকে বাঁচাতেই হবে। অন্তত একটা সেফ জায়গায় ওকে পৌঁছে না দেওয়া পর্যন্ত মমকে একটা ফোন করে ব্যাপারটা জানাই। একমাত্র মমই পারবে এখন মান্নাতকে সেভ করতে। Yes, আমি একজন মিনিস্টার হয়ে যদি নিজের ছেলেকে ফিরিয়ে না আনতে পারি, লোকেরা কি ভাববে আমার সম্বন্ধে? পলিটিক্সে খারাপের মধ্যে ভালো কিছু থাকে মিসেস রয়, পাবলিক কিছু ভাববে না, পাবলিক বরং আপনার প্রতি সিম্প্যাথেটিক হবে। দাদা আমি তো সিম্প্যাথি চাই না, আমি তো ওদের ভরসা চাই, পাবলিকের ভরসা চাই। আমার ছেলেকে যদি আমি ফিরিয়ে না আনতে পারি, কেন ওরা আমাকে ভরসা করবে আপনি বলুন? ব্যাপারটা জানাজানি হলে অপোজিশন, জনকণ্ঠের মতো নিউজপেপার এইটাকে একটা ইস্যু করবে, আমার নামে জল ঘোলা করবে, এটা আমি জেনে শুনে কিছুতেই হতে দেব না দাদা। দ্যাটস ইট। অলরেডি তো পার্টির বেশ কিছু ছেলেকে কাজে লাগিয়েছি, তাছাড়া আপনার লোকও তো খুঁজে বেড়াচ্ছে, যাবে কোথায়? উজ্জ্বলকে ঠিক পাওয়া যাবে, আপনি একটু ধৈর্য ধরুন। সান্ত্বনা দিচ্ছেন দাদা, সবাই জানে ওরা শহরের মধ্যেই আছে, কোথাও যায়নি, তাও আমরা ওদের খুঁজে পাচ্ছি না। আর আপনি বলছেন ধৈর্য রাখুন, ধৈর্য রাখার তো একটা সীমা আছে, দেয়ারস আ লিমিট। একজনের কথা মনে করুন, সে হয়তো আমাদের এই প্রবলেম সলভ করতে পারে। তো কাজে লাগান না, ওয়েট করছেন কেন? উজ্জ্বলদের লাশ যেখানে দেখা গেছে সেই লোকাল থানার একজন অফিসার। দাদা আমার যদি পুলিশকে কন্ট্যাক্ট করা হতো, যদি ওদের ইউজ করার কথা থাকতো, তাহলে তো আমি নিজে করতাম, আমি ওয়েট করতাম কেন এতক্ষণ বলুন তো? না না, এই লোকটার এলেম আলাদা। শুনেছি ভালো উপঢৌকন পেলে নাকি ও বাঘের দুধও জোগাড় করে আনতে পারে। আমার তো বাঘের দুধ চাই না, আমার ছেলেকে স্বাভাবিক অবস্থায় ফেরত চাই। আর বলতে হবে ওর ডিকশনারিতে না বলে কিছু নেই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। তবে ওকে আমি এখনই কিছু বলছি না, আজকের রাত পর্যন্ত যদি উজ্জ্বলের কোনো খবর পাওয়া না যায় তখন ওকে বলবো। দাদা উজ্জ্বলের খবর যদি এখনো পাওয়া যায়নি, তাহলে আমার মনে হয় না রাতের মধ্যে আমরা কিছু বিশেষ খবর পাবো। সো ওই লোকটাকে যদি কাজে লাগাতেই হয় এখন করুন, রাত্রের জন্য ওয়েট করার কোনো দরকার নেই। শেয়ার বলতে আমি নিজে ফোন করে ওকে সব বুঝিয়ে বলে দেবো, কোনো অসুবিধা হবে না। স্মার্ট মুভ, আবার হাইড অ্যান্ড সিক, বুদ্ধি করে আমার ছেলেটাকে নিয়ে এবার গা ঢাকা দিয়েছ রাশি মুখার্জি। একবার আমার রুজি বাড়ি ফিরে আসুক, তারপর আইল প্লে ইয়োর গেম again, hide and seek, I'll show you.
আরে কি কষ্ট হচ্ছে? না 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 না, আচ্ছা ঠিক আছে, ভয় পাচ্ছ কেন মধু? আমি তো আছি, আমি সব ঠিক করে দেবো। বলো বলো কি কষ্ট হচ্ছে? মাধু, আমি বাইরে দাঁড়িয়ে আছি, হ্যাঁ অসুবিধা হলে কিন্তু আমাকে দেখো। আমি ভেতরে থাকলে ওর কিসের প্রবলেম? কি হয়েছে চলে? আরে দেখো না বৌমনি, ডাক্তার বাবু আমাকে বাইরে 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 দাঁড়াতে বললো। আচ্ছা তুমি বলো, আমার বউ, আমার বউয়ের বাচ্চা হবে, ওর কিসের প্রবলেম? হ্যাঁ আমি এতদিন মাধুরীকে এত টেনশন দিচ্ছি, ও যে এইভাবে আমার উপর শত্রু, আমি না বুঝতে পারছি না। দেখো বৌমনি, সেদিনকে বাবা হবো শুনে কিরকম লাফিয়ে উঠলাম, হ্যাঁ তার মানে এইরকম চাপ, এ তো আমি হারে হারে টের পাচ্ছি বাবা হওয়ার কি মজা। এই সময়টা খুব সুন্দর, এই মুহূর্তগুলো উপভোগ করে পলাশ, অন্য আর কিচ্ছু ভেবো না। এই টেনশনের মধ্যে আমি কি উপভোগ করব আমি বুঝতে পারছি না। আচ্ছা বৌমনি তুমি একটু ভেতরে গিয়ে দেখো না। ও অশ্মি, অশ্মি আমি আমি ছেলে বলে হয়তো আমাকে বাইরে বার করে দিয়েছে, তোমরা একটু যাও না, একটু দেখো না। বাবা টেনশন করো না, আমি যাচ্ছি, এসো তো। একটু দেখো না, আমি যে ভয়টা পাচ্ছিলাম, না 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 এমনটাও তো হতে পারে যে হুচকু শরীর খারাপ হয়েছে তাই ওকে কোন নার্সিংহোমে নিয়ে গেছে। সেরকম কিছু হলে তো তোমাকে আগে ইনফর্ম করা উচিত ছিল। হ্যাঁ উচিত ছিল, উচিত ছিল, কিন্তু করেনি, কারণ হুচকুর শরীরটা আচমকা এত খারাপ হয়ে যায় যে আমাকে ইনফর্ম করার সময় ছিল না। দ্যাটস ইট, হতেই পারে এটা। আমাদের একটা কাজ করি, এখানে কাছাকাছি দু তিনটে নার্সিংহোম আছে, সেই নার্সিংহোমগুলো গিয়ে দেখি। এসো তুমি দেরি করো না, এসো এসো। হ্যালো হ্যালো মম, কি হলো বেটা, তুমি কোথায়? সকালে বেরিয়ে গেলে এভাবে কাউকে না বলে আমার তো টেনশন হয় না? আরে না মম, টেনশন করার কিছু নেই, আমি আমি ঠিক আছি। সাজিয়ে খানা আর মানে হয় বলো, তোমার শরীর ভালো না, আবার মোবাইল হারিয়ে কোথায় আছো, কি করছো? বাবা ছাপ, বাবা উজ্জ্বল তো
সরি মম, বাট তুমি পুরো ব্যাপারটা শুনলে বুঝবে যে আমি আমি কোনো ভুল করিনি। না না শোনো, ওইসব আমি পরে শুনবো, আগে তুমি আমার বলো তুমি কোথায়। সারজি, 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 আপ কিসকো ফোন কর রহে হ্যায়? কিসকো ফোন কর রহে? না তোমাকে বলিনি। ক্যা বল রহে হো, কি বলছো? মান্নাতের গলা না তোমার সাথেই আছে বুঝি? হ্যাঁ মম, আমি তো ওর জন্যই তোমাকে ফোনটা করছি। আমি সব শুনছি, তোমরা ওইখানে ওয়েট করো, আমি আসছি। আরে মম, তোমাকে আসতে হবে না, তুমি গাড়িটা পাঠাও তাহলেই হবে। না না উজি, এত টেনশন হয়েছে তোমাকে নিয়ে, গাড়ি পাঠাবো না, আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব। আরে আরে কি করছো? মানে কি করছো? হ্যালো, আইয়ে চলিয়ে সামান কে। মানে কি করছো? মানে কি করছো? টানাটানি করছো কেন? কি হচ্ছে? আপ কি কো মতলব ম্যাডাম জি কো কল কে থা? হ্যাঁ না তো কি সারা দিন এখানে ঘুরে বেড়াবেন নাকি রাস্তায় রাস্তায়? কি স্যার জি, একবার মুসে পুছ লিয়া করতে থে না? আরে বসে প্রবলেম তো জাত তো কর সকতে থে। বাপ রে, যা চাচ্চু কেন, প্রবলেমটা কোথায়? আরে আমি তো তোমার ভালোর জন্য করলাম। মেরে ভালাই কিসনে হ্যায়, আপ জানতে হ্যায়? হ্যাঁ জানি, জানি বলেই করেছি। আর মম নিজে আমাদেরকে নিতে আসে। মানে মানে আর টেনশনের কিচ্ছু নেই, আমাদের আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। প্লিজ চেঁচামেচি করো না, প্লিজ। কি করি এখন? ম্যাডাম তো কিছু বলে, উনি কোথায় যেতে হবে? এখানে ঢুকলাম যাতে ভিড়ের মধ্যে কেউ খেয়াল না করে, কিন্তু এখানে তো ম্যাডামের বাড়ির লোক। এদিকে ম্যাডামও বলে দিয়েছেন কেউ যেন কোনোভাবে কিচ্ছু টের না পায়। না না, কিছু একটা করতে হবে। অন্য অন্য কোনো একটা জায়গায় যাই, এখানে আবার বাচ্চাটা কান্নাকাটি করলে বিপদ হয়ে যাবে। একটা একটা বাচ্চা মাস ছয়েক বয়স আর কি, আজকে অ্যাডমিট হয়েছে এখানে কোনোভাবে? মিস্টার বসু, উনি এখানে কী করে এলেন? নিজে একবার গিয়ে দেখবে সেটা ভালো হবে। কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি আমি দেখে আসছি, এখানে দাঁড়াও। তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ এই সুযোগ, এই সুযোগ আমাকে বেরিয়ে যেতে হবে। এক্সকিউজ মি, কিছু দেখতে পেলাম না আমি। আর যদি দেখে ফেলে তাহলে? না না, একে নিয়ে এখন পালানো যাবে না। ডাক্তারবাবু বলছি টেনশনের কিছু নেই তো? টেনশন করার কোনো কিছু নেই, সব ঠিক আছে। আর এমনি খাওয়া দাওয়া সব নর্মাল যেরকম? হ্যাঁ বলছি, ও না খুব কাঁদছে, আমি একটু বাইরে আছি। হ্যাঁ আচ্ছা। এই এই তো অশ্মি, কি মাধু কেমন আছে? ডাক্তারবাবু কি বললেন? ঠিক আছে, একদম ঠিক আছে। মাধুরী,
খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি মাধুরী সব ঠিক হয়ে যাবে দেখো একদম টেনশন করো না ঠিক আছে তাহলে তুমি বেরিয়ে এলে বৌমনি কি করছে না না বৌমনি একটু ভেতরে আছে কোনো চিন্তার ব্যাপার কিছু নেই আর আমি একটু কাজ ছিল তাই এলাম বাইরে আচ্ছা আচ্ছা আরে বাচ্চাটা কার এখানে এভাবে একা একা খেলছে কাঞ্জো কেন তুমি মান্নাত মমকে যখন একবার বলে দিচ্ছি তখন আর কোনো প্রবলেম হবে না মম পুরো বিষয়টা টেক কেয়ার করে নেবে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না সো সো প্লিজ রিল্যাক্স প্লিজ কি করে তোমাকে বোঝাবো তুমি না জেনে আমাকে বাঁচাতে গিয়ে একটা কত বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছো আর আমি এই অবস্থায় তোমাকে ফেলে কোথাও যেতে পারবো না উজ্জ্ব কোথাও যেতে পারবো না এখন আমার কাছে একটাই উপায় আছে তোমাকে তোমার মায়ের আসল চেহারাটা দেখানো আরে আরে মানে কি হয়েছে তোমার যখন থেকে শুনেছো যে মমকে আমি ফোন করছি তখন থেকে এভাবে রিয়াক্ট করছো কেন ভাই কি হয়েছে মানে কিয়া বলি সরজি কহাঁ সে শুরু করো কুছ সমঝ মে নেই আ রহা প্রমাণ ছাড়া তোমাকে কিছু বললে তুমি তো আমাকে অবিশ্বাস করবে উচ্চ আমি আমি কি করে আরে মান্নাত একবার বলে তো দেখো আপকো প্যাস লাগি থি না মানে তো পানি দেনাই ভুল গই লে যে কথা ঘুরছো কেন মান্নাত নেই নেই বহুত জোর সে ভুক লাগি হে পহলে কুছ খা লেতি পহলে আপ লিজিয়ে फिर मैं तुम्हें की भावो तुम्हें जेटा बोल बे मैं शेटा बुझदे पारबो ना मन्नत मन्नत फर्स्ट है बोलो तुम्हार प्रॉब्लम तक होता है प्रॉब्लम तक ही आमा के बोलो आपको यकीन नहीं होगा की बोल चो तुम्ही शुद्ध एक बार ना है जब मनुष्य टा बार बार आमा के विपक्ष के बाद चीज़ है तार को था अपने विश्वास कर बोलो तुम्हारे इटा मुने है सर जी अगर ये बात मैडम जी के बारे में हो तो मोमेर बेपर है फिर ব্যাপারে তুমি কি জানো मैं जो जानती हूं वो आप नहीं जानते हैं सच आज मैं आपको सब कुछ बताऊंगी लेकिन आपसे मेरी एक विनती है आज मैं आपको जो जो बताऊंगी वो सब आपको सुनना पड़ेगा अब कुछ भी पूछेंगे मत हां माने देखा अब फिर इसीलिए मैं ঠিক আছে ঠিক আছে আই এম সরি মন্নত আর আর কোনো রকম প্রশ্ন না আই এম সরি স্যার জি আপ বহুত বার মুঝে কুছ তোহফা দেনা চাহতে থে না তো সোচ লিজিয়ে কি আজ মে আপসে ইহি তোহফা মাংতি হু কি আজ মে জো জো আপকো বাতাউঙ্গি ও আপ সব কুছ সুনেঙ্গে ইহি মেরা তোহফা হোগা হ্যাঁ मैं जानती हूँ सर जी आपके मन में जो जो सवाल है आज मैं जो आपको बताने जा रही हूँ उससे आपका हर सवाल का जवाब आपको मिल जाएगा सुनेंगे आप मेरी बात
রাশি তার নাম, রাশি তার নাম।